গুরুদেব নিশ্চয়ই খুব খুশি হবে। আরে উজাস না, আর আপনি কে? উজাসকে কোথায় নিয়ে যাচ্ছেন? উজাস কে? উজাস এ তো আমার ছেলে, আপনার কোথাও ভুল হচ্ছে। কিন্তু ও তো পুরো উজাসের মতো দেখতে। এই বয়সে সব বাচ্চারাই প্রায় একই রকম দেখতে হয়, তাই নয় কি? আচ্ছা চলি। ভারী অদ্ভুত তো। উজাসকে পেলে? না, উজাস কোথাও নেই, বাড়ির সব জায়গায় খুঁজে দেখেছি। এবার কি হবে, উজাস কোথায় গেল? কি ভাই, তোরা রাস্তায় এখানে দাঁড়িয়ে কি করছিস? আর তোদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলিস না, উজাসকে পাওয়া যাচ্ছে না। সে কি, কেন? উজাসকে আমি বারান্দায় রেখে গেছিলাম, এসে দেখি উজাস নেই। আমার ওর উপর নজর রাখার কথা ছিল, কিন্তু নিউজ পেপার পড়তে গিয়ে ভুলে গেছি, আর এখন উজাসকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস, আমি এইমাত্র দেখলাম একটা দাড়িওয়ালা লোক একটা বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছে, আর বাচ্চাটা পুরো উজাসের মতো দেখতে। সে কি? ও মা, ওই লোকটা উজাসকে নিয়ে চলে গেল। লোকটা কোন দিকে গেল? ওই পাশের জঙ্গলের দিকে যেতে দেখলাম। চলো এক্ষুনি যাই, উজাসকে ফিরিয়ে আনি। না না, আমার মনে হয় আগে পুলিশে কমপ্লেন করা দরকার। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। ওম বোম চোম ফট ফট ঢং ঢং স্বাহা। গুরুদেব, আমি এই বাচ্চাটাকে নিয়ে এসেছি। বাহ খুব ভালো, ওকে ওখানে বসা। আচ্ছা। এখানে চুপটি করে বস থাকো, আর দুষ্টুমি করবে না, তাহলে গুরুদেব রাগ করবে। গুরুদেব বাচ্চাটাকে বসিয়ে এসেছি। এবার এখানে দাঁড়িয়ে না থেকে আমাকে যোগ্য করতে সাহায্য কর। আর এই নে ঢং ঢং। কত ছাড়া, আমাকে মারলি, তোর এত বড় সাহস। না না গুরুদেব, আমি মারিনি। ওরে বাবা রে। এ কি গুরুদেব, আপনি পড়ে গেলেন কি করে? আমাকে মেরে ন্যাকামি করা হচ্ছে? দাঁড়া দেখাচ্ছি মজা। এই যে পটকা বাবা, আমার কাজটা কি হয়েছে? আরে ডক্টর পাবলো, আমাকে দেখে চমকে উঠলেন মনে হলো, ভুল সময় এসে পড়লাম। হ্যাঁ মানে না না, হঠাৎ এলেন তাই আর কি। ছ মাস তো হয়ে গেল, বাচ্চাটার খোঁজ পেলেন?